ব্রিটেনে গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার আশঙ্কা করছেন বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। পূর্ব লন্ডনের ব্রিকলেনের ব্যবসায়ীরা বলছেন, গ্যাস ও বিদ্যুতের মূল্য পরিশোধ করতে না পেরে ব্রিকলেনেরই কয়েকটি ব্যবসা বন্ধ হয়েছে সম্প্রতি। সরকার ঘোষিত নতুন প্যাকেজেও সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। তারা চান গ্যাস ও বিদ্যুতের মূল্য আরও কমানো হোক। বিস্তারিত জাকির হোসেনের রিপোর্টে। পূর্ব লন্ডনের ব্রিকলেনের এই দুইটি প্রতিষ্ঠান গ্যাস বিদ্যুতের উচ্চ মূল্যবৃদ্ধি আর আর্থিক মন্দায় পড়ে ব্যবসা বন্ধ করে দিয়েছে বলে দাবি প্রতিবেশী ব্যবসায়ীদের। আমার নেক্সট ডোর 80 ব্রিকলেন, তারা দুই বছর চালাইছে, দুই বছর চালানির পরে তারার বিল আইছে 37,000 pounds। এখন তারা দোকানও ফেলাই বন্ধ করিয়া ফেলাই চলে গেছে। একটা মাসে অলরেডি হয়েছে হয়েছে 22,000 আমার 3,000 আন্ডার 3,000 pounds বিলাই তো, মানে এ জায়গার তার বলে বিলাইছে 7,300 হইল। তো আপনি চিন্তা করে দেখো, এখন একটা মানুষের যদি 7,300 pounds বিলায় 3 মাসে, তো এ মানুষ তো আসলে অমনি এদের লুকাইয়া অন্ধকার বন করে যাওয়া ছাড়া তো আর কিছু নাই। গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে মুনাফা দূরের কথা, ব্যবসায় টিকে থাকাই কঠিন বলে মন্তব্য ব্যবসায়ীদের। স্ট্রাগলিং বলতে এখন মনে করেন আমার বিজনেসের রেন্ট হচ্ছে 30,000, এখন দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি সব বিল মিলিয়ে নাদার 15,000 থেকে 16,000 pounds বছরে দিতে হবে, তাহলে আমার আর একটা রেন্ট। মানে আপনি যদি মনে করেন যে একটা ব্যবসা আপনি 15,000 pounds বা 20,000 pounds বা 30,000 pounds রেন্টে আনলা, কিন্তু এই জিনিসটা মাথায় রাখি আনন্য যে এটা আনুকা ওটার লগে বাদ বাকি কত যাইব ওটা চিন্তা করি। সরকার ঘোষিত 6 মাসের এনার্জি বিল ফ্রিজের ঘোষণাকে স্বাগত জানালেও ব্যবসায়ীরা চান বিল যেন আরও কমানো হয়। 6 মান্থ পরে বাড়লে কত করে বাড়াই বৌডইলগিয়া বড় চিন্তার বিষয়, কারণ আপনারে এই যে 6 মান্থর যে একটা আপনারা ডিসকাউন্ট দিছে, এই ডিসকাউন্টটা যদি পরে একবারে খাটিয়া লইয়া যায় আমরা গলা থাকি, তাহলে তো বড় সমস্যা। বিল কমাই তৈব ফ্রিজ করলে হইতো না, এখন এটা যদি আপনি দলা করে তৈলা বা বড় করে একটা বিল ফাটাইলা, এটাও আমরা পক্ষে সম্ভব নয়। অলরেডি যে বিলগুলো আইছে এক বিলগুলো আমরা কমলা দিতাম, গভর্নমেন্টের কাছে একটা রিকোয়েস্ট থাকবো যে বিলগুলো আইছে এটলিস্ট আমরা 30-40% এনার মধ্যে ডিসকাউন্ট করি আমরা দেওয়া হোক। আনাইলে আমরা যারা স্মল বিজনেস যারা আছি, আমরা লাগান ছোটো ছোটো ব্যবসায়ী যারা আছি, এরা আমরা বন্ধ ছাড়া আর কোনো মানে কন্টিনিউ করা সম্ভব নয়, মোটেও সম্ভব নয়। শুধু বিদ্যুৎ বিল আর দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ব্যবসায় দারুণ ক্ষতিগ্রস্ত এই এলাকার ব্যবসায়ীরা। সব কিছুর নর্মাল প্রোডাক্ট যেটা আছে, যেটা তেল ঘি বা যেটা চাউল টাল সব কিছুর দাম বাড়ছে, দাম বাড়িয়েও এগুলোরও আপনার সম্ভব আছে যদি সবসময় আপনার কাস্টমার পাইতা বা কাস্টমার আইতো। এখন দেখা গেছে এগুলোর দাম বাড়ার সাথে সাথে কাস্টমারও কমে গেছে, তো এইটা সবচেয়ে বেশি যেটা আমরা চিন্তা করার যে কাস্টমার গেল কই। এখন দেখা গেছে খেউ খেউ করবাই আমরা তো আর জব থাকবনি, জবও তো যাইবার পথে আইসে, এবং মানুষ ফাইন্যান্সিয়ালি একটা স্ট্রাগলিং করে যেটা বোঝা যায় আর কি এইসব জিনিসটা কি। 6 মাসের জন্য এনার্জি বিল ফ্রিজ করা হলেও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশি ব্যবসায়ীরা। জাকির হুসেইন, TV1 News, London.